হাই আপু ভাইয়ারা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য নিয়ে আসলাম পেঁপে দিয়ে বড় যে কোনো মাছ দিয়ে রান্না করা, কীভাবে রান্না করতে হয় দেখুন। হ্যাঁ, এই যে আমি দুইটা পেঁপে নিয়েছি, তো আপনাদের জন্য এখন আমি রান্না করব। তো আমি মাছ নিয়েছি, তো দেখেন আমি এখন মাছটাকে ভেজে নিব। হলুদ আর মরিচ, হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব এখন। লবণ দিয়ে নিয়েছি, দেখেন এখন মেখে আমি ভেজে নিব। তো আমি চুলায় অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি, আপনারা তেল কম দিয়ে ভাজবেন, বড় মাছগুলো এত বেশি তেল দিয়ে ভাজলে ভালো লাগে না। তো আপনারা কড়াইতে তেলটা একটু গুঁড়িয়ে নেবেন আগে, আমার খেয়াল ছিল না, এই জন্য দেখেন মাছটা কিন্তু ছাইটেই রয়ে গিয়েছে। যদি পুরোটাতে তেল ঘুরিয়ে নিতাম তাহলে মাছটা একদম সুন্দর মতো মাঝখানে যেত। তো এটা খেয়াল রাখবেন সবসময় যে তেলটা একটু ঘুরিয়ে চারিদিকে করার চারিদিকে ভরিয়ে নেবেন। তো এখন আমি এটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, এর আগে নাড়াচাড় করা যাবে না। এখন আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, দেখেন না আমি হলুদটা একটু বেশি দেওয়ার কারণে মাছটা ভাজা ভাজা ভাজলে খুব সুন্দর কালার হয়, এই জন্য আমি হলুদটা একটু বেশি দিই মাছ ভাজার সময়, আমার কাছে ভালো লাগে। ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি কড়াইতে অল্প তেল দিয়ে নিব, আগে এগুলো ভেজে পেঁপেগুলো ভেজে নিব আগে। এখন ভেজে নিচ্ছি, দেখেন অল্প তেলটা, যে তেলটা ছিল মাছের ওই তেলটাতে আমি একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। শেষ ভাজা, জাস্ট একটু হালকা করে ভেজে নিলাম, এখন তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, দেখেন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু লবণ, লবণটা আমি একবারই দিয়ে দিই, তাতে হইতে করে লাগে না। তো আমি পেঁয়াজ কুচিটাতে দিয়ে দিই যাতে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়, দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে আদা রসুন দিয়ে দিব, একটু রসুন বাটা, একটু আদা বাটা, দেখেন আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমি একটু হলুদ, একটু আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়াটা আরেকটু লাগবে, আর একটু দিয়ে দিব। তো আমি এখন নেবে একটু পানি দিয়ে নিব, তারপর আমি জিরা বেটে রেখেছিলাম, একটু জিরা, কাঁচা জিরা বেটে রেখেছিলাম। পেঁপেতে আপনি ইচ্ছা করলে ভাজা জিরা দিতে পারেন, পেঁপেতে পেঁপে একটু জিরাটা দিলে ভালো লাগে, তো আমি এই জন্য কাঁচা জিরাটা বেটে নিয়ে দিয়েছি। কালারটা সুন্দরের জন্য কাঁচা জিরা দিয়েছি বেটে, আপনি ইচ্ছা করলে ভাজাটা দিতে পারেন, কোনো সমস্যা না, আপনারও কালার ঠিক থাকবে। তো পেঁয়াজটা একটু কম ভাজবেন তাহলে, আর একটু কম ভেজে নেবেন। তো আমি এখন এই অবস্থায় পেঁয়াজ বাটা দিয়ে দিব, দেখেন পেঁয়াজ বাটা আমি 2 চামচের মতো দিয়ে দিলাম, আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। এখন এগুলো আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। দেখেন মশলাটা আর একটু কষানো হবে, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এই অবস্থায় আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে পানিটা বলককে আসলে আমি ইয়েটা দিয়ে দিব, তরকারিটা, হ্যাঁ দিয়ে দিলাম, দেখেন পেঁপেটা দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে ঢেকে দিব।
মাছটা আপনি ইচ্ছে করলে পরেও দিতে পারেন, অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু টকেটা সিদ্ধতে একটু সময় লাগবে, যেহেতু টকেটা সিদ্ধতে কম সময় লাগে, ওইটাতে মাছটা আমি আগেই দিয়ে দিই গ্রানের জন্য, তো আমি আজকে আগেই দিয়ে দিলাম, জাস্ট একটু তরকারি ঝোলটার জন্য গ্রান আসে এই জন্য। তো এখন আবার ঢেকে দিব একটু নেড়ে চেড়ে, দেখেন অল্প সময়ের জন্য ঢেকে দিব, শুকিয়ে গিয়েছে তো আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিয়েছি, এখন ঢেকে দিলাম। তো দেখেন দেখেন এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, তরকারি ঝোলটা অনেকটাই কমে এসেছে, তো আমি এখন আবার সুন্দর করে একটু ঢেকে দিব কাঁচামরিচটা দিয়ে। দেখেন কি অবস্থা এখন, এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, ধনিয়া পাতাটা দিয়ে আমি আরেকটু ঢেকে দিব অল্প সময়ের জন্য। দেখেন আমার রান্না প্রায় শেষ, এখন আমি একটু উঠে নেব একটা বাটিতে, আমি একটু বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তরকারিটা দেখতে। আমি লবণও দেখে নিয়েছি, মানে লবণ আর আমার দেওয়া লাগে নাই, ওই লবণই হয়ে গিয়েছে আমার। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে পাশে থাকুন, আর আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন প্লিজ। আর আমার এই রান্নাটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করে পাশে থাকেন। আল্লাহ হাফেজ।